ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আ ভুলিনি এ ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। শেষ কথা, জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনাবিন, আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আজমাইন, আম্মা বাদু ফাকাদ কালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আজ্জা ওয়া জাল্লা ফি كلامِهِ الحَمِيدِ، أعوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ، بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، يا أيها الذين آمنوا كتب عليكم الصيام
الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وأيضا قال الله تعالى في الحديث القدسي: الصوم لي أنا أجزي به. وأيضا قال الله تعالى لشان حبيبه: ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. এ দুনিয়া পড়ে থাকবে আমরা কি দিল থাকব না, এ দুনিয়া পড়ে থাকবে আমরা কি দিল থাকব না। ধনী বলেন গরিব বলেন আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ কে নূরে ভাই বেনামাজি নামাজি কে নো পড়ো না, কে নূরে ভাই বেনামাজি নামাজ কে নো পড়ো না। বেনামাজি মারা গেলে দোজখে তার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লা
আমরা কে মিনে যাও বোঝনিনা বলুন বহুত রে মদিনা আমরা কে মিনে যাও বোঝনিনা দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে দেখাও সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা ভাইয়েরা পর্দার আড়াল থেকে শুনছেন, মা বোনেরা দিনের বেলায় যদিও আরিয়ল বাড়ি আরিয়ল বড় বাড়ি নূরে মদিনা সুন্নি যুব সংঘের উদ্যোগে আজকের এই অষ্টম সুন্নি বার্ষিক সুন্নি কনফারেন্সে আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন হতে চলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করেছেন দুইটা দিক দিয়েছেন, একটা হলো জীবন আর একটা হলো মরণ। যে মানুষের জীবনটা ভালো কাজের মধ্যে ব্যয় করতে পারলো ওই ব্যক্তি যাবে জান্নাতে, আর যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আসলো বেহুদা কাজের মধ্যে রইল, মদ জোয়া বিভিন্ন ধরনের মারামারি ঝগড়া জাটি এই ধরনের সুন্দর সুন্দর মাহফিল যারা করে ওই মাহফিল গুলো বাধা দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের কারীমের মধ্যে বলেন, হে ইমানদারগণ তোমরা জমিনের মধ্যে গিয়ে একে অপরের সাথে ঝগড়া ঝাটি করিও না, একে অপরের সাথে মারামারি করিও না। সামান্য জীবন পেয়ে 50 বছর 100 বছরের জীবন পেয়ে তোমাদের চেয়ে অনেক বড় বড় লোক যারা হাজার হাজার বছর বাঁচত, ওই সমস্ত পালোয়ানদেরকে আমি আল্লাহ নিমিশের মাধ্যমে নীল দরিয়ার মধ্যে ডুবিয়ে ফেরাউনকে মেরেছি, তার চেয়ে ক্ষমতাশালী ব্যক্তি আর দ্বিতীয় বিশ্ব হবে না। এই জন্য আপনাদেরকে বলি আরিয়ল বড় বাড়ি নূরে মদিনা জামে মসজিদের নূরে মদিনা সুন্নি যুব সংঘের উদ্যোগে আজকের যে মাহফিল, এই মাহফিলটা দিনের বেলায় হলো মানুষ কর্মকাণ্ডে ব্যবসা বাণিজ্যের মধ্যে রয়েছেন, দূর দূরান্ত থেকে মা বোনেরা যারা আছেন পর্দার আড়াল থেকে একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, এবং অতীতে যত গুনাহ হয়েছে বর্তমানে আমাদের যতগুলো গুনাহ আছে ওই গুনাহগুলো মাফের লক্ষ্যে আল্লাহর আল্লাহর নামের উপর একটু ইসমেজাতের দিকে করুন, আল্লাহ 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 আপনি রাখি পড়িয়া কান্দি আমরা গুনা গারে দয়াল নবী গো আপনি রাখিয়েন মনে, আল্লাহ আল্লাহ গাজিব্রি এক তো রুল তা আছে যে থাঙ্গাই জিন্দ ইনসান বসদ বাড়ি বানাই সে থাঙ্গাই, আল্লাহ আল্লাহ গাজিব্রি এক তো রুল তা আছে যে থাঙ্গাই জিন্দ ইনসান বসদ বাড়ি বান
মানাইছে তাহাই আল্লাহ যাহার উপর পড়েন দরুদ, যাহার উপর পড়েন দরুদ, দয়ালু আল্লাহ আমার দয়ার নবী মায়ার নবী আছেন মদিনায়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহ্যবাহী আড়িয়ল বড়বাড়ি নূরে মদিনা সুন্নি যুব সংঘের উদ্যোগে দিনের বেলায় অষ্টম বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি আপনাদের সকলের সুপরিচিত জনাব আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম শাহজান সাহেব হেড মৌলভী আড়িয়ল উচ্চ বিদ্যালয়, সহসভাপতি হযরত মাওলানা সিফাত আলী মোল্লা সাহেব সাবেক ইমাম আড়িয়ল কেন্দ্রীয় জামে মসজিদ, হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেব ইমাম আড়িয়ল কেন্দ্রীয় জামে মসজিদ, আজকের মাহফিলে প্রধান অতিথি পীর তরিকত রহনুমাই শরীয়ত আলহাজ সৈয়দ খাজা গিয়াসুল হুসাইন ফারুক সাহেব গৌসিয়া খায়রিয়া দরবার শরীফ চারাবাঙ্গা, আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুজাহিদে আহলে সুন্নাত সুন্নিয়তের অতন্ত্র প্রহরী হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিদা মদহু প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দাওয়াতে ইমানি বাংলাদেশ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরী সাহেব প্রধান বক্তা আমার বন্ধুবর হযরত মাওলানা কারি মিজানুর রহমান আজিজ সাহেব খতিব আড়িয়ল কেন্দ্র জামে মসজিদ বিজয়নগর। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকিবেন হযরত মাওলানা হাফেজ নুরউদ্দিন জাহাদি সাহেব, বিশেষ বক্তা হিসাবে আরো থাকবেন হাফেজ মোহাম্মদ আব্দুল খালেক আনোয়ারি সাহেব শিক্ষক হাজীপুর দাখিল মাদ্রাসা, এবং আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে হযরত মাওলানা কাজী কারি মাহমুদুল হাসান করিম সাহেব ইমাম আড়িয়ল পশ্চিমপাড়া জামে মসজিদ, এবং মাহফিল উপস্থাপনায় রয়েছেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ জসিমউদ্দিন আল মাহমুদ সাহেব ইমাম মিলন বাজার শাহী জামে মসজিদ, এবং মাহফিল যিনি পরিচালনা করছেন আমার অত্যন্ত মহব্বতের এবং আপনাদের অত্র এলাকার রত্ন কারি মোহাম্মদ জামাল উদ্দিন শিক্ষক আড়িয়ল বড়বাড়ি নূরে মদিনা মক্তব, যারা যারা মাইকের আওয়াজ শুনছেন অতি শীঘ্রই আপনারা জান্নাতের পরিবেশে জান্নাতের বাগানে চলে আসুন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে যেটা আমি তিলাওয়াত করেছি আমাদের রমজানুল মুবারকের ফজিলতের উপর, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতে কারীমায় আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলছেন তোমাদের উপর আমি রোজা ফরজ করে দিয়েছি যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর আমি ফরজ করেছিলাম, যাতে তোমরা তাকওয়াবান অর্জন করতে পারো, তাকওয়া শিক্ষা নিতে পারো। উচ্চস্বর বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারীমায় আল্লাহকে কিভাবে আমরা ভয় পাবো, একজন মানুষ যখন তার পেটের মধ্যে খাবার থাকে ক্ষুধা কি জিনিস ওইটা বুঝে না, এখন রোজাটা আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য দান করলেন,
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে যে আয়াতে কারীমা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা আমি আল্লাহ ফরজ করে দিলাম, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদের বান্দা বান্দিদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যারা বড়লোক, যারা দিনভর তিন বেলা খাবার পেট ভরে খেতে পারে, দুনিয়ার কোনো টেনশন তাদের ভিতর নাই, পেটের খিদার জিনিসটা কি বুঝে না, কষ্ট কি জিনিস বুঝে না, ওইটা বুঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ১২টি মাসের মধ্যে একটি মাসের নাম রমজানুল মুবারক দিয়েছেন। ওই রমজানুল মুবারকে সিয়াম সাধনা করে মানুষ যারা গরিব, দিন দুঃখী, দিনের দিনে খায়, যারা কষ্ট করে, যারা এক বেলা খাবার পেলে আরেক বেলা পায় না, অথবা অনেক দিন উপাস থাকে, নিজের ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে খাবার দেওয়ার জন্য নিজের পেটে মার খাবার নাই, বাবার খাবার নাই, কিন্তু ছেলেদের জন্য মা বাবারা কত পরিশ্রম করে, ওই রমজানুল মুবারক বুঝার জন্য বড় বড় যারা লোক আছে, যারা ধনী আছে, ওই সমস্ত ধনীদেরকে শিক্ষা দেওয়ার জন্য পুরা একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন রোজা দান করেছেন, গরিবের দুঃখ বোঝার জন্য। এখন মানুষ সমাজের মধ্যে চলে, যাদের টাকা পয়সা আছে ওই সমস্ত মানুষ গরিবের দুঃখ বোঝে না, এই জন্য এটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ একটি মাস রমজান দান করেছেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা এখন আপনাদেরকে বলতে চায়, মানুষ এখন আমলি ওয়াজ শুনতে চায় না, মানুষ শুধু দুনিয়ার রং তামশা নিয়ে আছে, আপনাকে আমাকে কি জন্য আল্লাহ বানিয়েছেন, কি কারণে বানিয়েছেন, কি করতে হবে, ওই কর্তব্যগুলো কি, মানুষ ওই জ্ঞানের কাছে প্রশ্নটা করে না। একদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যখন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে, ওই দিন আপনি ইচ্ছা করলে নামাজ, রোজা, হজ, যাকাত, তসবিহ, তাহলিল ওইগুলা করতে পারবেন না, যা করতে পারবেন জীবন থাকা অবস্থায়। এই জন্য আপনাদেরকে বলি, মাসটা হলো রজব মাস, আপনারা অনেকে মনে মনে ভাববেন হুজুর আপনি রমজানের কথা কেন বলছেন, এখন মাস হলো রজব মাস আপনি রমজানের কথা কেন বললেন। আমি এই জন্য বলছি, যেহেতু রমজানুল মুবারকের ফজিলত অনেক বেশি, যে রমজানুল মুবারকের মধ্যে কেউ যদি এক ওয়াক্ত নামাজের ভিতর যদি এক রাকাত নফল নামাজ আদায় করে, ওই রমজানুল মুবারকে আমার আল্লাহ ৭০টা নফলের সওয়াব দান করে, সুবহানাল্লাহ। আবার অন্যান্য হাদিসের মধ্যে আসছে, অন্যান্য মাস যদি নফল আদায় করা হয় ওইটা নফলই থেকে যায়, আমার আল্লাহ রমজানের বরকতের কারণে আমার আল্লাহ নফলকে ফরজের সমতুল্য সওয়াব দান করেন। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। একি দিলেন আল্লাহ মুদের কেমন উপহার, একি দিলেন আল্লাহ মুদের কেমন উপহার, রহমতে আলম যিনি উম্মতে সরকার, রহমতে আলম যিনি উম্মতে সরকার, ভালোবেসে আল্লাহ যাকে থাকলে না উম্মত, এই দুনিয়ায় তো শরীফ আনলেন হয় মুহাম্মদ, হয় মুহাম্মদ, কঠিন হাশরেতে যিনি করবেন মুদের পার, কঠিন হাশরেতে যিনি করবেন মুদের পার, রহমতে আলম যিনি উম্মতে সরকার, রহমতে আলম যিনি উম্মতে সরকার, একি দিলেন আল্লাহ মুদের কেমন উপহার, একি দিলেন আল্লাহ মুদের কেমন উপহার, রহমতে আলম যিনি উম্মতে সরকার, মেরাজে গেলেন নবী বোরাকেতে চড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ জানলেন উম্মতের তরে,
মেয়েরাজি গেলেন নবী বোরাকেতে চড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ জানলেন উম্মতের তরে, উম্মতের তরে নামাজ ছেড়ে দিলে বান্দা পাবে না তুছার, নামাজ ছেড়ে দিলে বান্দা পাবে না তুছারে রহমতে আলম যিনি উম্মতে সরকার, একি দিলেন আল্লাহ মুদের কেমন উপহার, একি দিলেন আল্লাহ মুদের কেমন উপহার রহমতে আলম যিনি উম্মতে সরকার, রহমতে আলম যিনি উম্মতে সরকার। হে বাবারা ভাইরা, এ আরিয়ল বড় বাড়ি নূরে মদিনা সুন্নি যুব সংঘের উদ্যোগে এই ছেলেগুলো ইচ্ছা করলে গানের আসর দিতে পারতেন, বাদ্যবাদনার আসর দিতে পারতেন, কিন্তু দুনিয়াবী গুনার কাজ না কামিয়ে এই যুব সংঘের ভাইয়েরা এই যে একটা সুন্দর সুন্নি যুব সংঘের উদ্যোগে সুন্নি মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ছেলেদের, ওই সমস্ত যুবক ভাইদের মা বাবা ভালো বিদায়, আজকে ভালো কাজ করার জন্য তারা উদ্যোগ নিয়েছেন। আমি এই মাহফিল থেকে জান্নাতি পরিবেশে জান্নাতের বাগান থেকে দোয়া করি ওই সমস্ত যুবক ভাইদের ভবিষ্যৎ জীবন যেন এই জান্নাতের বাগানের উসিলায় উজ্জ্বল করে দেয়। সবাই বলুন আমিন। আমি আপনাদের সামনে রমজানুল মুবারকের ব্যাপারে আল্লাহ হাদিসে উচ্চিত বলেছেন, যেই ব্যক্তি রমজানুল মুবারকের একটি রোজা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করবে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই বান্দার জজা, ওই রমজানের ফজিলতের জজা আমি আল্লাহ আমার কুদরতে হাতে দান করব। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন বান্দার যতগুলো পাপ ওই পাপগুলো আমি আল্লাহ রমজানুল মুবারকের ওসিলায় মাফ করে দেব। অন্যরে হাদিসের মধ্যে আসছে রমজানুল মুবারক এমন একটি বরকতময় মাস, যেই মাসের মধ্যে আল্লাহ বলেন দিনের বেলায় বান্দা বান্দি হুবহু আমি আল্লাহর মতো হয়ে যাই। উচ্চ স্বর বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ খাই না, আল্লাহ কোনো পান করে না, কোনো কিছুই করে না, কিন্তু বান্দার বেলায় বান্দির বেলায় আল্লাহ বলছেন আমার মহব্বতের বান্দা বান্দি মুমেন পুরুষ মুমেনা মহিলা তারা দিনের বেলায় হুবহু আমি আল্লাহর মতো হয়ে যায়। তাহলে রাতটা বাদ দিয়েছেন, রাতটা কেন বাদ দিলেন? কারণ হলে এইটাই মাগরিবের পর থেকে যারা প্রকৃত ইমানদার নারী পুরুষ এরা দিনের বেলায় খায় না, আল্লাহকে ভয় করে, জাহান্নাম দেখে নাই, জান্নাতও দেখে নাই, আল্লাহকে দেখে নাই, নবীকে দেখে নাই, সাহাবায়ে কেরামকে দেখে নাই। ওই ইসলামের জন্য উহুদের ময়দানে আমার নবী যে নূরানি দন্দান মুবারক শহীদ করেছেন ওই কথা শুনে একজন আশিক রসুল হযরত ওয়াসুল করনি উনার 32টা দন্দান মুবারক আমার নবীর প্রেমে পড়ে শহীদ করে দিয়েছেন। ওই তাবির যুগ আমরা পাইনি, কিন্তু বর্তমান যুগে এসে আমরা পাইলাম বেলায়েতের যুগ। ওই যুগের মধ্যে যারা একটি কাজ ভালো কাজ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে 10টি সওয়াব লিখবে। নবীর একবার দরুদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়, 10টা সওয়াব বৃদ্ধি হয়, 10টা মর্যাদা আল্লাহ বুলন্দ করেন। এই জন্য আপনাদেরকে বলবো কমসকম অল্প সময়ের ভিতর যদি একটা কথাও আপনারা আমল করেন কিয়ামতের ময়দানে আমাদের জন্য একটা আমলই যথেষ্ট হয়ে যাবে, যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আপনারা জানেন আগের যুগের মানুষ শত শত বছর পাপ করেছে, যখন পাপের কথা মনে করেছে আল্লাহর কাছে তওবা করেছে নবীর উসিলায় দিয়েছে আল্লাহ ওই সমস্ত শত শত বছর পাপের পাপ মাফ করে দিয়েছেন। কিন্তু আমরা ওই নবীর উম্মত যেই নবী খুদ মেরাজে যাইতে চাননি, আল্লাহ নিজে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন। আপনাদেরকে বলতে চাই ইসলামের বেনা হলো 5টি, এক হলো ঈমান, তারপর নামাজ, তারপর রোজা, তারপর হজ, তারপর যাকাত, যতগুলো বিধান সমস্ত বিধান নামাজ ছাড়া সমস্ত বিধানগুলো আল্লাহ জমিনে নাজিল করেছেন। আর নামাজ যে বিষয়টা ওই সালাত শব্দের মূল অর্থ হলো
বান্দার মিলন হওয়া, সলাতুর রহম, আত্মীয়তার সাথে আত্মীয়তার সম্পর্ক লাগা। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দাওয়াত দিয়ে নিয়ে লাম কানে নিয়ে দুনিয়ার মানুষ যে সময় ধারণা করতে লাগলো, নবী তো আমাদের মতো একজন মানুষ, রক্তে মাংসে গড়া, ওই ধরনের ধারণা যখন করলো, আল্লাহ বলেন আমার বন্ধু নবীকে দিয়ে আমি এমন একটা কাজ করাবো যে কাজটা মানুষের ব্রেনে বুঝতে কষ্ট হবে। এই জন্যই আল্লাহ আগে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দির বুঝে আসবে না, আমি আল্লাহর দরবারে আমার বন্ধু নবীকে আমি 27টা বছর রেখে দিলাম, মানুষকে ঘুমের মধ্যে রেখে দিয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিধানগুলো, নামাজ ছাড়া, রোজা, হজ, যাকাত, সবগুলো বিধান আল্লাহ জমিনে নাজিল করেছেন, শুধুমাত্র একটা বিধান আল্লাহ নাজিল করেছেন কোথায়, লা মকানে নিয়ে। আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, ওইখান থেকে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এরপর আল্লাহ কোরআনুল কারীমে যেহেতু বলেছেন আমার নবীর ব্যাপারে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত যখন নাজিল করলেন ওই কথাটার কারণে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ গরিব নই, আমি আল্লাহ হলাম প্রশংসিত ধনী, আমি ধনী বানানেওয়ালা, আমি আপনি নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, আপনার উম্মতের জন্য মায়া লেগেছে, আপনার না আপনার যে উম্মত, যে মুসা আলাইহিস সালাম আপনাকে ষষ্ঠ আসমান থেকে বারংবার আমার কাছে পাঠাচ্ছেন, আপনি 9 বার আমার কাছে আসছেন, 9 বারে 5 ওয়াক্ত করে করে আমি 5 নং 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বতের বান্দা বান্দির মধ্যে আমি আল্লাহর উম্মত, আমি আল্লাহর বান্দা যারা আছে, আপনি নবীর উম্মত যারা আছে, ওই সমস্ত উম্মত গুলো যদি রাত এবং দিনে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজের ভিতর আমি যেমনি ভাবে 5 নং 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছি, যদি আপনার কোন উম্মতের ভিতর নারী হোক পুরুষ হোক কেউ যদি 1 ওয়াক্ত নামাজ আদায় করে, যেই সমস্ত নামাজ গুলো আমি কমিয়ে দিয়েছিলাম, আপনি নবী রহমাতাল্লিল আলামিন হিসাবে, আমি রব্বুল আলামিন হিসাবে, আমি 1 ওয়াক্ত নামাজের ভিতর 10 ওয়াক্তের সওয়াব দিয়ে আবার 50 ওয়াক্ত পূর্ণ করে দেব। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। ওগো কামিলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ওগো কামিলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, তোমারি জন্নে যোগো তুজালা, কামিলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ওগো কামিলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, তোমারি জন্নে যোগো তুজালা, কামিলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ওগো কামিলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, তুমি নূরের নবী তুমি ধ্যানের ছবি, তুমি নূরের নবী তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসম সাল্লি আলা, ওগো কামিলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ওগো কামিলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, তোমারি জন্নে যোগো তুজালা, কামিলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ওগো কামিলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, তোমারি জন্নে যোগো
তুজলা কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা এ বাবা রাহেরা আপনাদেরকে বলতে চাই যেহেতু রজবুল মুরাজ্জব শরীফের চাঁদ আমার নবীজি বলেন আর রজবু শাহরুল্লাহ আর শাবানু শাহরি ওয়া রমাদানুল শাহরে উম্মতি রজব মাস আল্লাহর মাস এবং শাবান মাস আমি নবীর মাস রমজানুল মুবারক হলো আমার গুনাহগার উম্মতের মাস উচ্চ স্বর বলেন সুবহানাল্লাহ এই আমার নবীজিকে যে আল্লাহ দাওয়াত দিয়ে মেরাজে নিয়ে গেলেন ওইখানে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন যদি আমাদের জন্য নবী দয়া করেছেন রাহমাতাল্লিল আলামিন উসিলা হলো মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম বারংবার আমার নবীকে পাঠানোর কারণে 9 বার গিয়ে 5 নং 45 ওয়াক্ত নামাজ কমিয়ে এনেছেন আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনি নবীর উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম একজন নবীর উসিলায় আপনি আবার পুনরায় আমার কাছে আসছেন ইয়া রাসূলুল্লাহ এটা নয় আমার আরশ বারংবার আপনি নবীর কদমের ধুলা নিতে চাই নাই তো আমি আল্লাহ তো একবারই 45 ওয়াক্ত নামাজ মাফ করে দিতে পারি ওইটার দ্বারাই কথা বুঝাই না আল্লাহ যে গায়েব জানে না এই কথা বলা যাবে না আল্লাহ সব জানে কিন্তু আরশের যে মায়া আমার নবীকে বারংবার আমার নবীজির কদম মুবারকের ধুলা পেতে চাই উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ ওই আরশ আমার নবীর তাজিম বুঝে গাছ আমার নবীর তাজিম বুঝে জমিন আমার নবীর তাজিম বুঝে সাত আসমান আমার নবীর তাজিম বুঝে সমস্ত নবীর আমার নবীর তাজিম বুঝে কুরআনুল কারীম 30 পারা আল্লাহ নাজিল করেছেন ওই 30 পারা কুরআনের ভিতর আমার নবীর সম্মান আল্লাহ তুলে ধরেছেন যত জায়গায় আল্লাহর কথা আছে তত জায়গায় আমার নবীর নামও আছে যদিও আমরা সব পুরা অর্থ প্রকাশ্যে না দেখলেও কতগুলো অর্থ জাহিরি ভাবে আল্লাহকে সরাসরি আল্লাহ বলেছেন যেমন কুল ওই কুলের মধ্যে আনতা লুকায়িত আছে আনতা মানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল হে রাসূল আপনি বলুন আল্লাহ এক এটা আল্লাহ বলতে বলেছেন আমার নবীকে কালামটা যদিও আল্লাহর যতক্ষণ পর্যন্ত আমার নবী না বলে এতক্ষণ পর্যন্ত এই কালামটাও কুরআনুল কারীমের আয়াত হয় না যতক্ষণ পর্যন্ত জিব্রাইলের কাছে রয়ে গেল আল্লাহ লৌহে মাহফুজে কুরআন নাজিল করে রেখেছেন ওই কুরআনও নাজিল হয়েছে রমজানুল মুবারকে ওই রমজানের দাম বেশি কেন রমজান শব্দের অর্থ জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া মানুষের ভিতর অহংকার মানুষের ভিতর তাকাব্বরি মানুষের টাকার বাহাদুরি কারো বিল্ডিং কারো গাড়ি কারো বাড়ি কারো জায়গা সম্পত্তির অভাব নাই কিন্তু আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে আমি বানিয়েছি দুইটা জীবন দিয়ে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হে আমার বান্দা বান্দি নারী পুরুষের মধ্যে যারা আছো তোমাদের জীবন বানানোর আগে আমি আল্লাহ তোমাদের মরণ সৃষ্টি করে রেখেছি ওই জন্য মরণের কথা স্মরণ করে রমজানুল মুবারক এত বড় একটা বরকতময় মাস পাওয়ার পরে আমার নবীজি আপনারা জানেন আমার নবীজি মসজিদের মধ্যে যে আপনারা জুমার নামাজ পড়তে যান ওই জুমার নামাজের মধ্যে 3টা মিম্বর আছে প্রথম মিম্বরে দাঁড়িয়ে আমার নবী একবার আমিন বললেন কোনো মানুষ নাই জন নাই কিচ্ছু নাই হঠাৎ করে আমার নবীজি আমিন বললেন দ্বিতীয় মিম্বর উঠে আবার বললেন আমিন তৃতীয় মিম্বর উঠে বললেন আমিন সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে মসজিদে নববী শরীফে মধ্যে নামাজ পড়াচ্ছেন খুতবা দিবেন প্রথম মিম্বর উঠে আমার নবী আমিন বললেন কোনো মানুষ ছিল না কোনো জন ছিল না কেউ ছিল না আপনাকে কোনো আওয়াজ তো আমি শুনি নাই কোনো মানুষকে বদদোয়া করতেও শুনি নাই কোনো মানুষকে দোয়া করতেও শুনি নাই আপনি নবী হঠাৎ করে আমিন কেন বললেন হঠাৎ করে প্রথম মিম্বর উঠে আমিন বললেন তৃতীয় মিম্বর উঠে আপনি আমিন বললেন তৃতীয় মিম্বর উঠে আমিন বললেন আমার নবী বলেন হে আমার সাহাবাই কেরাম আমি যা শুনি তোমরা তা শোনো না আমি নবী যা দেখি তোমরা তা দেখো না যদিও তোমরা আমার সামনে মসজিদে নববীতে জুমার নামাজ পড়ার জন্য আসছো শোনো শোনো এই মুহূর্তে আমার কাছে আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন মিম্বরের মধ্যে যখন আমি দাঁড়ালাম আল্লাহ রাব্বুল আলামিন
তিনটা শুভ সংবাদ, আবার তিনটা দুঃসংবাদ। যাদের জন্য সুসংবাদ, যারা মানতে পারলো তাদের জন্য সুসংবাদ, যারা মানতে পারেনি তাদের জন্য দুঃসংবাদ। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দুই তিনটা জিনিস কি? আমার নবীকে প্রশ্ন করার সাথে সাথে আমার নবী বললেন, যখন আমি প্রথম মিম্বরে উঠেছি আমার নবীর কাছে, আমি নবীর কাছে জিব্রাইল আসলো, এসে বলল, আল্লাহর সালাম, রহমতের ফেরেশতাদের সালাম, সকলের সালাম, আমি জিব্রাইলের সালাম আপনার উপর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের নারী পুরুষের মধ্যে যারা মা বাবাকে পেয়ে গেল, ওই বৃদ্ধ মা বাবাকে পেয়ে যারা খেদমত করে জান্নাত অর্জন করতে পারে নাই, তাদের উপর আমার আল্লাহর গজব, আল্লাহর লানত, আমি জিব্রাইলের লানত, সমস্ত রহমতের জগতের ফেরেশতার লানত, ওই সমস্ত মা বাবা বৃদ্ধ মা বাবাকে পেয়ে যারা খিদমত করে জান্নাত অর্জন করতে পারে নাই, ওই সমস্ত নারী পুরুষের ছেলে মেয়েদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। স্বয়ং আল্লাহর বদদুয়া, রহমতের ফেরেশতার বদদুয়া, আসমানি জগতের ফেরেশতার বদদুয়া, আমি জিব্রাইলের বদদুয়া। আর আমিনটা হলো আপনি নবীর জুবানের, যারা মা বাবাকে পেয়ে খুশি করতে পারলো, ওই মা বাবা যার উপর খুশি, ওই সমস্ত মা বাবার উপর আল্লাহও খুশি, আমার নবীও খুশি। এই জন্য যারা মা বাবাকে পেয়ে খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো, তারা যাবে বেহেশতে। যারা মা বাবার খিদমত করে জান্নাত অর্জন করতে পারে নাই, তাদের উপর আল্লাহর গজব, আল্লাহর লানত, রহমতের ফেরেশতার লানত, আমি জিব্রাইলও তাদেরকে লানত দিচ্ছি। আমার নবী প্রথম মিম্বর উঠে আমিন বললেন, উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় মিম্বরে যখন উঠলেন, আমার নবীজি যখন দ্বিতীয় মিম্বরে দাঁড়ালেন, আমার নবীজি বলেন, যে ব্যক্তি রমজানুল মুবারকের মতো এত বড় একটা ফজিলতওয়ালা মাস, বরকতওয়ালা মাস, এত বড় একটা দামি মাস, যে মাসের মধ্যে একটা নফল নামাজ কেউ যদি আদায় করে, দুই রাকাত নফল নামাজ আদায় করলে অন্যান্য মাসের দুই রাকাত ফরজ নামাজ আদায় করলে যে সওয়াব আল্লাহ রমজানুল মুবারকের সিলাই, আল্লাহ তারা আমার ভিতর নফলের ভিতর ফরজের সওয়াব লিখে দিবে। আল্লাহু আকবার। সুন্নতের মধ্যে দুইটা ভাগ, একটা হলো সুন্নতে মুয়াক্কাদা, সুন্নতে জায়েদা, সুন্নতে মুয়াক্কাদার ফজিলত কত বড়, এরপরে আবার সুন্নতে জায়েদা যেটা ওইটা নফলের হুকুম, এই জন্য নফল আর সুন্নতে জায়েদা একই হুকুমে দাঁড়ায়, কিন্তু সুন্নতে মুয়াক্কাদা সুন্নতে জায়েদার চেয়ে বড়, ওয়াজিবের চেয়ে ছোট। এই জন্য বলুন, যদি রমজানুল মুবারকে নফলের ফজিলত যদি ফরজের মতো হয়, তাহলে সুন্নতের মর্যাদা কত বড়, এবং সুন্নতের থেকে আরো বড় হলো ওয়াজিব। ওয়াজিব যদি কেউ মহব্বতে আদায় করে, ওই ওয়াজিবের মর্যাদা কত বড়, আবার যে ফরজ ওই ফরজের মর্যাদা কত বড়। শুধু একটা নয়, ওই মাসের মধ্যে আপনার দুইটা হক আদায় হচ্ছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আবার রোজা রাখা ফরজ, এক মাসের মধ্যে দুইটা ফরজ আদায় হয়ে যাচ্ছে। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। আর কোন মাসের মধ্যে দুইটা ফরজ একত্রিত নাই, শুধুমাত্র রমজানুল মুবারকের মধ্যে দুইটা ফরজ আদায় হচ্ছে। এক ফরজ হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া প্রত্যেক বালেক নারী পুরুষের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন নামাজ, আর দিনের বেলায় রোজা রাখাও ফরজ করেছেন, কিন্তু বাকি এগারো মাসের মধ্যে আর দুই ওয়াক্ত একসাথে ফরজ নাই। এই জন্য আপনাদেরকে বলবো, রমজানুল মুবারকের ফজিলত অনেক বেশি। এই জন্য সামনে আসতেছে, ওই আমি আপনাদেরকে বলছি দ্বিতীয় মিম্বরের দাঁড়িয়ে আমার নবী বললেন, রমজানুল মুবারকের মতো এত বড় বরকত ওয়ালা মাস পে, যে তার জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারেনি, আল্লাহ রাব্বুল আলামিন, আমি জিব্রাইলকে পাঠিয়ে আপনি নবীর কাছে এই সংবাদটা জানিয়ে দেওয়ার জন্য আসছি, যারা রমজানুল মুবারকের মতো এত বড় বরকতওয়ালা মাস পাওয়ার পরও যারা তাদের জীবনের গুনাহ মাফ করাইতে পারেনি, আল্লাহর গজব তাদের উপর, রহমতের ফেরেশতার বদদুয়া তাদের উপর, আমি জিব্রাইলের বদদুয়া তাদের উপর, আপনি নবী শুধু একটু বলবেন আমিন। দ্বিতীয় মিম্বর শেষ হলো। তৃতীয় নম্বর মিম্বর, আজকে আমাদের দেশে নবীজির উপর দরুদ শরীফ পড়লে অনেক মানুষ ব্যঙ্গ করে, মুখ বাঁকা করে করে নবীজির নাম মুবারককে একটু বিশ্রী ভাষায় তারা বলে, অথচ যেই নবীর দরুদ শরীফ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবীর উপর এমন কোন আলেম নাই যারা নবীর দরুদকে ভালো
কম বাসেন, এরাও দুরুদ পড়েন। যারা আমরা কায়দা আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে আছি, আমরা সদা সর্বদা নবীর দরুদ শরীফ পড়তে চাই। ওই নবীজির ব্যাপারে আল্লাহ কোরআনে যে বলেছেন, আমরা প্রায় মাহফিলের সমস্ত বক্তারা এই শুরু দিয়ে বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। ওইখানে ইউসাল্লুনা শব্দের অর্থ নামাজ ধরা যাবে না, এখানে হবে আমার নবীর উপর দরুদ। কারণ সালাতের চারটি অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো আল্লাহর দিকে যখন সালাতরা নিজবত হবে তখন হবে ওইটা হবে নামাজ, আর যখন বান্দার দিকে হবে তখন হবে রহমত। যখন নবীর দিকে সালাতের নিজবত হবে তখন হবে রহমত, আর পশু পাখির জন্য হবে তখন হবে ইস্তিগফার। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আ ভুলিনি এ ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। শেষ কথা, জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন, জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন, কারণ তোমার ভোকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার মাঝে শুয়ে আছেন শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবাই বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই অত্র মাহফিলকে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে, যে সমস্ত যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে টাকা দিয়ে পয়সা দিয়ে সুন্দর করে জান্নাতি প্যান্ডেল সাজিয়েছেন, ওই সমস্ত যুবক ভাইদের মা বাবা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে গিয়েছে এদেরকে যেন নাজাত করে দেয়, যারা দুনিয়াতে আছে আল্লাহ তাদেরকে তরক্কি দান করেন, এবং এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন, আমাদের সাথে থাকুন।